এ অধ্যায়ে আমরা ফিল্টার মেনু সম্পর্কে জানব। তো ফিল্টার মেনুর বিভিন্ন কমান্ডগুলো ব্যবহার করে ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছি এবং আমাদের এই টিউটোরিয়ালটিতে বিভিন্ন প্রজেক্ট তৈরির মাধ্যমে ফিল্টার মেনুকে আমরা পরিচিত করেছি। এছাড়াও এখানে যে ভ্যানিশিং পয়েন্ট যেটি রয়েছে, এটি মূলত অ্যাডোবি ফটোশপ সিএস টুতে নতুন সংযোজিত বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয়। এটি নতুন ফিচার অধ্যায়ে আমরা প্রজেক্ট সহ ভ্যানিশিং পয়েন্ট দেখিয়েছি। এছাড়াও এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখন শিখে নিব। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটি হলো ব্লার। এখানে এই ব্লার দিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ব্লারকে প্রয়োগ করে নাটকীয় সব ইফেক্ট তৈরি করতে পারি। যেরকম আমরা যদি এখানে আমাদের ইলিপটিক্যাল মার্ট কিউ টুলটি যদি এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে আমরা যদি সিলেক্ট মেনুতে চলে যাই এবং এখান থেকে আমরা ইনভার্সে ক্লিক করি, ইনভার্সে ক্লিক করার পরে আমরা কিন্তু ফিল্টার মেনুতে এবার ফিরে আসছি এবং এখান থেকে আমাদের ব্লার এবং ডান পাশের সাব মেনু যে রেডিয়াল ব্লার রয়েছে, এই রেডিয়াল ব্লার যদি সিলেক্ট করি এবং এখান থেকে অ্যামাউন্ট আমরা 100 রাখি এবং ব্লার মেথড জুম রেডিও বাটনে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে দিই এবং এখান থেকে কোয়ালিটি যে বেস্ট রেডিও বাটনটি রয়েছে সেটি আমরা ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে দিই, অবস্থা আমরা যদি ওকে দিয়ে বের হয়ে আসি। ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমরা কিন্তু অলরেডি দেখছি যে প্রোগ্রেস প্রক্রিয়া অলরেডি চলছে। আমাদের যে ব্লারের মাধ্যমে রেডিয়াল ব্লার দিয়ে আমরা একটি অসাধারণ একটি ইফেক্ট এরকম তৈরি করতে পারছি যে শুধুমাত্র মাঝের সিলেক্ট করা অংশ ব্যতীত চারপাশে কিন্তু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটি ইফেক্ট কিন্তু আমরা খুব সহজেই রেডিয়াল ব্লারের মাধ্যমে তৈরি করতে পেরেছি। আমি লেয়ার প্যালেটের হিস্টরির অপশন থেকে আমরা যে হিস্টরি প্যালেট যে লেয়ার প্যালেটের সাথে সংযোজিত হয়েছে এখানে ক্লিক করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এবং একইভাবে আমি ফিল্টার মেনুতে চলে যাচ্ছি এবং এখান থেকে আমাদের যে স্টাইলিজ রয়েছে, স্টাইলিজের ডান পাশে আমরা এখান থেকে ওয়াইন্ড দেখতে পাচ্ছি। এই ওয়াইন্ড যদি ক্লিক করি, অর্থাৎ কোনো ইমেজের মধ্যে যদি আমরা এরকম চাই যে বাতাসের ইফেক্ট আমরা প্রয়োগ করবো, সেই ক্ষেত্রে আমরা ফিল্টার মেনুর এই যে স্টাইলিজ এবং এর অধীনে যে এখানে আমরা ওয়াইন্ড সিলেক্ট করে দিয়েছি, এই ওয়াইন্ড প্রয়োগ করার মাধ্যমে আমরা বাতাসের ইফেক্ট তৈরি করব। এখানে আমরা মেথডে ওয়াইন্ড রেডিও বাটন ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে দিব এবং এখান থেকে ডিরেকশান, অর্থাৎ বাতাসটি কোন দিক থেকে কোন দিকে আসবে বা এই বাতাসের ইফেক্ট আমরা কোন দিক থেকে কোন দিকে যাবে এরকম তৈরি করতে চাই, সেক্ষেত্রে ফ্রম দ্য রাইট যদি আমরা ক্লিক করি তাহলে ডান দিক থেকে বাতাসের ইফেক্ট পড়বে, আর ফ্রম দ্য লেফট রেডিও বাটনে ক্লিক করার মাধ্যমে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে বাতাসের ইফেক্ট কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাবে। এই অবস্থায় রেখে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখছি যে শাপলা ফুলের এখানে যে দুটো শাপলা ফুল রয়েছে এই দুটো শাপলা ফুলের মধ্যে কিন্তু আমাদের ওয়াইন্ড ইফেক্টটি পড়েছে। বাট এখানে একটি বিষয় হলো এই ওয়াইন্ড ইফেক্টটি আমরা যত বেশি গাঢ় করে আমাদের ইমেজে দিতে চাই ততবার কন্ট্রোল এফ আমরা কিবোর্ড থেকে প্রেস করব। তো এখানে আমি সর্বমোট দুবার কন্ট্রোল এফ প্রেস করার মাধ্যমে আমাদের শাপলা ফুলে কিন্তু ওয়াইন্ড ইফেক্টটি প্রয়োগ করতে পেরেছি। আমরা কিন্তু হিস্ট্রি প্লেট থেকে আমাদের পূর্বের অবস্থায় আমরা ফিরে যাচ্ছি এবং একইভাবে আমরা যদি ফিল্টার মেনুতে চলে যাই এবং এখান থেকে রেন্ডারের ডান পাশে যে সকল সাব মেনুগুলো রয়েছে এখান থেকে আমরা যদি লাইটিং ইফেক্ট আমাদের ইমেজে দিতে চাই, সেক্ষেত্রে আমরা লাইটিং ইফেক্ট সিলেক্ট করবো এবং এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন স্টাইলের লাইট রয়েছে এবং সেই লাইটগুলো বিভিন্ন দিকে মডিফাই করে আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো ফ্ল্যাশ লাইট, এই লাইটিং ইফেক্ট উইন্ডো থেকে স্টাইল হিসেবে আমরা ফ্ল্যাশ লাইট ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিলাম। এ অবস্থায় আমরা যদি এখান থেকে যে লাইটের কালার সেটি দিয়েও কিন্তু আমরা আমাদের লাইটিং ইফেক্ট পরিবর্তন করতে পারি। আমরা দেখছি যে আমরা এখান থেকে কালার পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের লাইটকে উপস্থাপন করতে পারি এবং লাইট টাইপ অমনই এখানেও বিভিন্ন ডিরেকশনাল
অমনি এবং স্পটলাইট এগুলো চেঞ্জ করেও কিন্তু আমরা ওকেতে দিচ্ছি। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই ফিল্টার মেনুর এই লাইটিং ইফেক্ট চমৎকারভাবে আমরা তৈরি করতে পেরেছি। একইভাবে আমি লেয়ার প্লেট থেকে হিস্ট্রিতে ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি এবং এখানে ফিল্টার মেনুর অধীনে যে টেকচার রয়েছে, এই টেকচারের ডান পাশে সাব মেনু অনেকগুলো রয়েছে। আমরা এখান থেকে মোজাইক টাইলস যদি সিলেক্ট করে দেই, মোজাইক টাইলস সিলেক্ট করে দিয়ে আমরা এখানে বিভিন্ন অপশন পাব যেগুলো বাড়িয়ে কমে মান নির্ধারণের মাধ্যমে আমরা যদি ওকে দিয়ে বের হয়ে আসি তাহলে দেখব যে শাপলা ফুলের যে ইমেজটি আমাদের সামনে ছিল সেটিতে মোজাইক টাইলসের অসাধারণ কিছু ইফেক্ট আমরা তৈরি করতে পেরেছি। আমরা যদি হিস্ট্রি প্যালেটের পূর্বের অবস্থায় ফিরে যাই তাহলে আমরা পরিবর্তন লক্ষ্য করব যে আমাদের যে পূর্বের ইফেক্ট কী ছিল, অর্থাৎ ইমেজের মধ্যে আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে বারবার দেখি নিই যে আমাদের নর্মাল একটি শাপলা ফুলের ইমেজ ছিল, বাট আমরা এই মোজাইক টাইলসের মাধ্যমে একটি অসাধারণ মোজাইক টাইলসের ইফেক্ট তৈরি করতে পেরেছি। এখানে আমি আরও একটি ইমেজ ইম্পোর্ট করে রেখেছি, এই ইমেজটি যদি রান করাই, এবং আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমাদের ইমেজের মধ্যে কিছু অংশের গতিপথ আমরা চেঞ্জ করব, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থির পানি রয়েছে, এই কোন অংশ জুড়ে যদি স্থির পানির এরকম গতি আমরা চেঞ্জ করতে চাই তাহলে খুব সহজেই এই ফিল্টার মেনুর আমাদের যে ডিস্টর্ট এবং ডান পাশে যে টুয়েল রয়েছে এটি দিয়ে আমরা পারব। তো এখানে আমরা আমাদের টুল বক্স থেকে এলিপটিক্যাল মার্গিউ টুলটি সিলেক্ট করে নিয়েছি, এবার ফিল্টার মেনুতে ক্লিকের মাধ্যমে আমরা ডিস্টর্টের ডান পাশে সাব মেনু যে টুয়েল রয়েছে এটি আমরা প্রয়োগ করব। এ অবস্থায় আমরা এখান থেকে অ্যাঙ্গেলের মান বিভিন্নভাবে চেঞ্জ করে আমরা কিন্তু এটি ডিজাইনের প্রয়োজন আমরা ব্যবহার করব। তো এখন আমি ওকে দিয়ে বের হয়ে আসছি। ওকে দিয়ে বের হয়ে এসে আমরা যদি লক্ষ্য করি দেখব যে আমাদের স্থির পানির মধ্যে আমরা যদি নর্মাল করি তাহলে দেখব যে স্থির পানি যে ছিল সেই স্থির পানিতে কীভাবে পানির গতিপথকে চেঞ্জ করে একটি অসাধারণ ইফেক্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যাই, অর্থাৎ এই ট্রেল ইফেক্টটি প্রয়োগ করার আগে আমাদের ইমেজটি যেরকম ছিল, আমরা যদি আমরা দেখে নিচ্ছি যে এখানে স্থির ছিল, বাট আমরা যখন নাকি এটিকে এই ট্রেল ইফেক্টটি প্রদান করেছি সেই সময় কিন্তু আমাদের যে ইফেক্টটি সেটি আমরা দেখলাম যে অসাধারণ আমাদের এই ট্রেল ইফেক্টটির মাধ্যমে আমরা এর পানির গতিপথ আমরা চেঞ্জ করতে পেরেছি। তো এভাবে ফিল্টার মেনুর যে সকল অপশনগুলো রয়েছে এ সকল সাব মেনু এবং বিভিন্ন অপশনগুলো বিভিন্নভাবে মডিফাই করে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনে চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার চমৎকার ইফেক্ট আমরা কিন্তু এই ফিল্টার মেনুর এই সাব মেনু মেনুগুলো ব্যবহার করে আমরা তৈরি করতে পারি। এছাড়া আমরা যখন কোনো প্লাগইনস ইনস্টল করব আমাদের ফটোশপ সফটওয়্যারে বা যে কোনো সফটওয়্যারে কিন্তু কিছু কিছু প্লাগইনস রয়েছে মার্কেটে, এই প্লাগইনসগুলো আমরা সিডিতে অথবা যে কোনোভাবে সংগ্রহ করে আমাদের সফটওয়্যারের মধ্যে ইনস্টল করে নেব, অর্থাৎ শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করলেই তার মধ্যে কিন্তু প্লাগইনস পাওয়া যায় না, এটি হলো একটি থার্ড পার্টি সফটওয়্যার, এটিকে আলাদাভাবে কালেক্ট করে নিয়ে সেটি ইনস্টল করতে হয়। তো ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ, নর্মাল সফটওয়্যার ইনস্টল করার মতোই। নেক্সট, ফিনিশ, ওকে, এই তিনটি কমান্ড আমরা যারা জানি তাদের ক্ষেত্রে এই প্লাগইনস ইনস্টল করার জন্য নতুন করে কোনো ঝামেলা পোহাইতে হবে না। তবে বাট একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো আমরা যখন নাকি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে বা যে কোনো সফটওয়্যারে যখন নাকি প্লাগইনস ইনস্টল করব সে সময় সেই ইনস্টলেশনের সময় লোকেশন বলে দিতে হবে, অর্থাৎ আমি যদি ফটোশপ সফটওয়্যারের জন্য প্লাগইনস ইনস্টল করি সেই ক্ষেত্রে ফটোশপ সফটওয়্যারটি আমাদের যেই ড্রাইভে রান আমরা ইনস্টল করেছি ফটোশপ সফটওয়্যারটি সেই ড্রাইভে প্রোগ্রামস ফাইলের মধ্যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটির অধীনে আমাদের কিন্তু প্লাগইনস ইনস্টল করতে হবে এবং আমরা পাবো ফিল্টার মেনুতে নিচের দিকে। তো আমরা যদি ফিল্টার মেনুর এই কমান্ডগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে থাকি
তাহলে কিন্তু আমাদের প্লাগইনস ব্যবহার করা খুব সহজ বিষয়। আমরা এখানে যে অপশনগুলো আমরা যেভাবে ব্যবহার করেছিলাম, প্লাগইনস ব্যবহার করা কিন্তু ঠিক একই রকম, খুব বেশি ডিফারেন্স নেই। তো আমরা আমাদের এই টিউটোরিয়ালটিতে ফটোশপের প্রত্যেকটি ফিচার, মেনু, কমান্ডগুলোর সাথে সকলকে পরিচিত করানোর চেষ্টা করেছি, কারণ প্লাগইনস কোনো জটিল বিষয় নয়। শুধুমাত্র ফটোশপ সম্পর্কে ভালোভাবে যদি জানা যায়, তো প্লাগইনস নিয়ে কিন্তু কারোর সাহায্য ছাড়াই একা একা বিভিন্ন প্রজেক্ট করা যেতে পারে, এবং সেটি খুব সহজেই। প্লাগইনস একটি রেডিমেড থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন স্পেশাল ইফেক্ট বা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন করা যেতে পারে। তো মূলত শুধুমাত্র ফটোশপ সফটওয়্যারটি ভালোভাবে ব্যবহার জানাটাই খুব বেশি জরুরি, এবং প্লাগইনস তাহলে কিন্তু এই ফটোশপ সম্পর্কে ভালোভাবে জানার পরে এই প্লাগইনস কিন্তু অনায়াসেই এবং খুব সহজেই নিজে নিজেই শেখা সম্ভব। সুতরাং আমরা এই ফটোশপ সম্পর্কে আগে ভালো করে জানব এবং পরবর্তীতে প্লাগইনস নিয়ে আমরা কাজ করব।